টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের মানে হাই মাদ্রাসার ভৌত বিজ্ঞান পরীক্ষা হয়ে গেল, তার কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমাদেরকে শেয়ার করব, তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সঙ্গে উত্তরপত্র, ঠিক আছে? উত্তরপত্রগুলো মিলিয়ে নাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের এই ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিয়ে একটু অন্যকে দেখার সুযোগ করে দাও। তো আজকে ভৌত বিজ্ঞান পরীক্ষা ছিল, তার কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। ফার্স্ট যে কোশ্চেনটা এসেছে বিভাগ ক, একটু দেখে নেবে, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটা কী বলা হয়? হ্যাঁ, ঠিক আছে, এটা সি এর অ্যান্সার, ট্রপোস্ফিয়ার। তারপরে এবার চলে যাচ্ছি আমি পরের পেজ, একটু পেজগুলো উল্টোপাল্টা হয়েছে, একটু ঠিকঠাক মেনে নেবে বা দেখে নেবে, একটু দেখে নাও। পরের যে পেজটা তিন নম্বর চলে এসে, পরপর আমি সবগুলোই দেখাবো। দেখো, একের ছয়ের কোশ্চেনটা হবে অবতল, হবে সি এর অ্যান্সার সঠিক। তারপরে সাতের কোশ্চেনটা হবে একের সাত সি হবে, ভোল্ট হবে। হ্যাঁ, তারপর দেখো আটেরটা হবে উষ্ণতা। তারপরে নয়ের কোশ্চেন অ্যান্সার হবে সি এরটা, অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপরে পরের পেজে আমি চলে যাবো, পরের পেজটা একটু দেখে নেবে, বড় বড কোশ্চেন হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে। তারপরে অন্য পেজে আমি যাচ্ছি, পরের যে পেজটা আছে সেটাও বড কোশ্চেন দিয়ে আছে, পরের শর্টগুলো দেখাচ্ছি আমি। এটা নয় নম্বর পেজ, তো কোশ্চেনটা আয়ন দুটির কী কী এটা প্রশ্ন এসেছে অথবা আছে, একটু দেখে নেবে। বিভাগ গয়েরটা উঠে এসেছে এখানে, বিভাগ গয়ে কী এসছে সেটা একটু দেখে নাও, ঠিক আছে। নটা কোশ্চেন উত্তর করতে বলেছে, একটু দেখে নেবে, সে কোশ্চেনগুলো সব দেখাচ্ছি এবং শর্টগুলো তোমাদের দেখাবো, উল্টাপাল্টা হয়ে গেছে। তো একটু আবার দেখো শর্ট চলে এসছে, এটা কত নম্বর দেখছি, দেখো দশ নম্বর কোশ্চেন, দশ নম্বর কোশ্চেন দেখো দিয়েছে যে নিচের যে মৌলটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল সেটি হলো কোনটি, আর্গন হবে, ঠিক আছে। তারপর দেখো এগারো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে তিনটি, যৌগ নাইট্রোজেনের যোগ্যতা কত, থ্রি, ঠিক আছে। নিচের কোন যৌগটির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ নয়, এটা হবে সিসিআই ফোর, ঠিক আছে। তারপর দেখো নিচের যেটি হ্যালোজেন মৌল নয়, এটা হবে ডিএটা নাইট্রোজেন, ঠিক আছে। পরের পেজটা আমরা তোমার দেখা চলেছি, দেখো পরে হচ্ছে কোশ্চেন নাম্বার চোদ্দো, ডিএটা রাসায়নিক শক্তিতে, চোদ্দো। পনেরো নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে ডিএটা, ঠিক আছে, ডিএটা। তারপরে দেখো পেজটা বড় কোশ্চেন আছে হয়তো দেখা চলেছি, তারপরে আবার দেখাবো অন্য কোশ্চেনগুলো উল্টোপাল্টা হয়ে গেছে। তেরো নম্বর পেজ এটা একটু দেখে নেবে, সব পেজগুলো দেখাচ্ছি, একটু হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে পেজগুলো, একটু দেখে নাও, ঠিক আছে। অবশ্যই ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, একটু দেখার সুযোগ করে দাও অন্যকে, তারাও অ্যান্সারটা সঠিক করে নেক, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছে। আর একটা পেজে আমি চলে যাব, দেখো পরের যে পেজটা আছে সেটা দেখা চলেছি, দেখো দশ নম্বর পেজ, দশ নম্বর পেজে কী কী এসেছে একটু দেখে নাও। তিনের তিনেরটা সংজ্ঞা, চারেরটা, পাঁচেরটা যেটা এসছে একটু দেখে দাও। আধুনিক পর্যায় সূত্রটি লেখো, একটু দেখে নেবে, পজ করে দেখে নেবে এবং ফেডসাকে শেয়ার করবে একটু। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে, ঠিক আছে। তো দেখো তারপরে পেজটা আমি দেখাবো শর্টগুলো, একটু দেখো বারো দুই নম্বর পেজটা একটু পরে উঠেছে, দুই নম্বর পেজে দেখো বিয়েরটা, বিয়েরটা অ্যান্সার হবে দুইয়ের বি, তিনেরটা অ্যান্সার হবে অনুর সংখ্যাগুলো হলো বিয়েরটা। তারপরে চারের কোশ্চেন অ্যান্সার হবে বিয়েরটা হার্ডস, পাঁচের নম্বর কোশ্চেন অ্যান্সার হবে ডিএটটা, ডিএটটা, ঠিক আছে, লাল অ্যান্সারগুলো করা আছে। তারপরে পেজটা আমরা দেখাচ্ছি, দেখো শর্ট টাইপ সাত নম্বর পেজ, এটা সাত নম্বর পেজটা দেখে নেবে একটু, এর সঙ্গে বিয়ের মিল বা ম্যাচিং বলেছে, মিলাতে বলেছে, একটু দেখে নেবে, একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। পরের পেজটা দেখো, পরের পেজটা কী এসছে, এটা বিভাগ এগারো নম্বর পেজ, একটু পজ করে তোমরা দেখে নেবে। পরের পেজেও হয়তো শর্টগুলো আছে, বড় গ্রুপ ডি, দেখো দেখো। তারপরে এগুলো যেটা আছে একটু তোমরা পজ করে দেখতে পারো, টার্ন ওভার। পরের পেজ আমি চলে যাচ্ছি, পরের পেজটা হচ্ছে কত নম্বর দেখবো, বারো নম্বর পেজ, কী কী প্রশ্ন এসেছে বড় একটু দেখে নাও, বড়গুলো করা সম্ভব হয়নি টাইমের অভাবে। হ্যাঁ, তো একটু দেখে নাও এবং সমস্ত রকম সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে সবার নতুন ভিডিও আপডেট পেতে, ঠিক আছে। একটু পজ করে দেখতে পারো, তারপরে আমি চলে যাব পরের পেজটাই, পরের পেজগুলো কী এসছে একটু দেখে নাও, পেজ নাম্বার সিক্স, ঠিক আছে, দুইয়ের এক তিন দেখো। তারপরে চার নম্বর কোশ্চেন, কেমন প্রশ্নপত্র হয়েছে এবং কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে।
তারপর এগুলো আমি দেখাচ্ছি, দেখো যেটা এসেছে 4 নম্বর পেজে। দেখো সিঙ্গেল এবং এই আছে কেনভিল স্কেলে জলের স্পন্দন কত, মানে শর্ট টাইপের কোশ্চেন, এগুলো করা হয়নি। একটু পজ করে তোমরা দেখে নেবে। পরের পেজটা শর্ট, আবার শূন্যস্থানটাও দেওয়া আছে। দেখো 14 নম্বর শর্ট, 5 নম্বর পেজ এটা। হ্যাঁ 14 নম্বর শর্ট দেখো, ডিএট অ্যান্সার। 15 নম্বর শর্টে হবে ডিএটটা, ঠিক আছে। এবং বিভাগ খটাও দেখে নাও, একটা শূন্যস্থান দিয়েছে ওজন স্তর। তো এইগুলো ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু বা সম্পূর্ণ কোশ্চেনটা তোমাদের সামনে দেখালাম, শেয়ার করলাম অ্যান্সার সহ কিছু এমসিকিউ এর, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।